রাজ্যে খেলা দিবস সূচনার পর বিভিন্ন জেলাও খেলা দিবসে মেতে উঠছে। এমনই একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিটি সংলগ্ন যুব সংঘ ক্লাবের পরিচালনায় ফুটবল প্রতিযোগিতা। দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় ১৬টি দল অংশগ্রহণ করে। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ২ নম্বর বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীমা চক্রবর্তী, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুসূদন মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন চূড়ান্ত পর্বের খেলায় হরহর মহাদেব টিম ১-০ গোলে পরাজিত করে আম্বেদকর মিলন সংঘকে। বিজয়ী ও বিজেতা দলকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। রাজ্যে খেলা দিবস সূচনার পর বিভিন্ন জেলাও খেলা দিবসে মেতে উঠছে। এমনই একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিটি সংলগ্ন যুব সংঘ ক্লাবের পরিচালনায় ফুটবল প্রতিযোগিতা। দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় ১৬টি দল অংশগ্রহণ করে। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ২ নম্বর বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীমা চক্রবর্তী, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুসূদন মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন চূড়ান্ত পর্বের খেলায় হরহর মহাদেব টিম ১-০ গোলে পরাজিত করে আম্বেদকর মিলন সংঘকে। বিজয়ী ও বিজেতা দলকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। রাজ্যে খেলা দিবস সূচনার পর বিভিন্ন জেলাও খেলা দিবসে মেতে উঠছে। এমনই একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিটি সংলগ্ন যুব সংঘ ক্লাবের পরিচালনায় ফুটবল প্রতিযোগিতা। দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় ১৬টি দল অংশগ্রহণ করে। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ২ নম্বর বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীমা চক্রবর্তী, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুসূদন মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন চূড়ান্ত পর্বের খেলায় হরহর মহাদেব টিম ১-০ গোলে পরাজিত করে আম্বেদকর মিলন সংঘকে। বিজয়ী ও বিজেতা দলকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। রাজ্যে খেলা দিবস সূচনার পর বিভিন্ন জেলাও খেলা দিবসে মেতে উঠছে। এমনই একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বেনাচিটি সংলগ্ন যুব সংঘ ক্লাবের পরিচালনায় ফুটবল প্রতিযোগিতা। দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় ১৬টি দল অংশগ্রহণ করে। সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ২ নম্বর বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীমা চক্রবর্তী, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মধুসূদন মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন চূড়ান্ত পর্বের খেলায় হরহর মহাদেব টিম ১-০ গোলে পরাজিত করে আম্বেদকর মিলন সংঘকে। বিজয়ী ও বিজেতা দলকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। দুর্গাপুর থেকে সুব্রত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা।